আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল গণিত সাজেশন দিয়ে দিব, অর্থাৎ এখান থেকে আপনারা 25 মার্চ থেকে 17টা অঙ্ক হুবহু কমন পাবেন। এবং আমি কথা একটু বেশি বলি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি একটু কথা বেশি বলি, ক্লাসের চেয়ে কথা বেশি বলি। আজকে আমি কথা খুব কম বলবো, সরাসরি আমাদের সাজেশনটা দেখতে দেখুন, ঠিক আছে? তো পাটিগণিত থেকে তো আমরা প্রথমে যে একটা প্রশ্ন দিয়েছি, দুইটা অঙ্ক দিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কতগুলো, উত্তর সহ দিয়ে রাখছি, আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে 2 অঙ্ক বিশিষ্ট এই অঙ্কটা অবশ্যই করবেন, এটার উত্তর হচ্ছে 24, 2 অঙ্ক বিশিষ্ট এটার উত্তর হচ্ছে 93। তারপরে এখান থেকে 2টি ক্রমিক সংখ্যার পৃষ্ঠা নম্বর 1, এখানে যারা আমাদের সাজেশনটা হাতে পেয়েছেন তারা অবশ্যই পিডিএফ কপিটা যারা নিয়েছেন তারা এই 2টা অঙ্ক করবেন, ঠিক আছে? পৃষ্ঠা নম্বর 1-এর। তারপর পৃষ্ঠা নম্বর 2-এর 72 বাদ সংখ্যা এবং একটি সংখ্যার 650 থেকে যত বড়, 820 থেকে যত ছোট, উত্তরটা হচ্ছে 735, এই অঙ্কটা করবেন। কোনটি বৃহত্তম সংখ্যা এটা অবশ্যই মাস্ট বি করবেন। এরপরে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এটা করবেন এবং হচ্ছে দশমিকের গুণনটা অবশ্যই করবেন। এবং নির্ণীত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম এটা অবশ্যই করবেন, এটা পৃষ্ঠা নম্বর 2-এ দেওয়া আছে। তারপরে আমরা পৃষ্ঠা নম্বর 3-এ যাচ্ছি। পৃষ্ঠা নম্বর 3-এ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত, উত্তর 1। এরপরে হচ্ছে আপনার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 5050, এটা অবশ্যই করে নেবেন। একটি বাঁশের এবং লাল নীল সবুজ অংশের দেওয়া আছে, এটার উত্তর 360 মিটার, এটা পৃষ্ঠা নম্বর 3-এ। পৃষ্ঠা নম্বর 4-এর 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক অবশ্যই করবেন, এখান থেকে দাঁড়ার 2টা অঙ্ক অবশ্যই করবেন, ঠিক আছে? এরপরে আমরা পৃষ্ঠা নাম্বার হচ্ছে চলে যাচ্ছি আপনার 5-এ। পৃষ্ঠা নাম্বার 5-এ দাঁড়ার অঙ্ক এটা অবশ্যই করবেন, লগ সূচকের অঙ্ক। এরপরে গড় থেকে অঙ্ক, গড়ের সূত্র সহকারে দেওয়া আছে এখানে, এই অঙ্কগুলো অবশ্যই করবেন, এই অঙ্কগুলো অবশ্যই করবেন পৃষ্ঠা নাম্বার 5-এ। এবং পৃষ্ঠা নাম্বার 6-এ এই অঙ্কগুলো, এই 2টা অঙ্ক করবেন, এখান থেকে মার্ক করে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 6-এ। ঢাকা ট্রেনের মিটার রেলের দূরত্ব এটা, তারপর পিতা পুত্রের 2 সন্তানের গড় বয়স, গসা গোসাগুলো থেকে এই 2টা অঙ্ক পৃষ্ঠা নাম্বার 6-এ। পৃষ্ঠা নাম্বার 7-এর এই হচ্ছে 4টা অঙ্ক এখানে দেওয়া আছে, একই টাইপের 1টা অঙ্ক এখান থেকে কমন পড়বে, এখান থেকে একই টাইপের অঙ্ক। এরপরে পৃষ্ঠা নম্বর 7 থেকে এবার আমরা পৃষ্ঠা নম্বর 8-এ চলে আসছি। চৌবাচ্চার নলের যে অঙ্কটা অবশ্যই করবেন। এবং যদি তেলের দাম, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, চিনির দাম, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তাহলে এই অঙ্কটা অবশ্যই করবেন পৃষ্ঠা নম্বর 8-এ। পৃষ্ঠা নম্বর 9-এ 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে এত এত টুকরো করলে এই 2টা অঙ্ক অবশ্যই করবেন, ঠিক আছে? মার্ক করা শুধু অঙ্কগুলো করবেন, আর কোনো কিছু করতে হবে না। একটি ক্রমিক সমানুপাতির এটা দেওয়া আছে, সমানুপাতি থেকে অঙ্কটা করবেন পৃষ্ঠা নম্বর 9। পৃষ্ঠা নম্বর 10 থেকে কোনো স্কুলের এই 2টা অঙ্ক করবেন, এই 2টা অঙ্ক করবেন এবং 1 বর্গ ইঞ্চি এটা অবশ্যই করবেন পৃষ্ঠা নম্বর 10-এ। বার্ষিক শতকরা হার সুদরা এটা করবেন, আর হচ্ছে যদি তেলের দাম এটা তো অবশ্যই আগে দিয়েছি, এটা করবেন পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 12 থেকে এই 2টা অঙ্ক করবেন, ঠিক আছে? এবং এই 2টা করবেন এবং এই অঙ্কটা করবেন, ঠিক আছে? তারপরে পৃষ্ঠা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 13 পিতাপুত্রের বয়সের সমষ্টি অঙ্কটা করবেন। এবার শতকরা বার্ষিক 5 টাকার সুদে এই 2টা 3টা অঙ্ক এখান থেকে দেওয়া আছে, করবেন পৃষ্ঠা নম্বর 13-14। এই 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার সমান এটা পড়বেন, 1 মিটার সমান 1 বর্গ ফুট, 1 বর্গ হাত, 1 একর বা 1 এর এটা অবশ্যই পড়বেন, মুখস্থ করবেন, ঠিক আছে? এরপর ত্রিভুজের সামন্তরিক ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে পড়বেন অবশ্যই বীজগণিত থেকে এই অঙ্কগুলো মাস্ট বি পড়বেন, বীজগণিত থেকে এই অঙ্কগুলো অবশ্যই করতে হবে। এরপরে এই অঙ্কটা, এরপরে এই অঙ্কগুলো করবেন, এরপরে এই অঙ্কগুলো বীজগণিত থেকে, এরপরে এই উৎপাদক থেকে এইগুলা 0 নম্বর, এরপরে গসাগুলোর থেকে এই অঙ্কগুলো করবেন, ঠিক আছে? গসাগুলোর থেকে এই অঙ্কগুলো, এই লগের লগ সূচক থেকে এই অঙ্কগুলো মাস্ট বি, এখান থেকে 2টা অঙ্ক আসবে, এই অঙ্কটা করবেন মাস্ট বি, ঠিক আছে? এরপরে উৎপাদকের বিশ্লেষণ থেকে এই 2টা অঙ্ক করবেন। এরপরে আমরা পৃষ্ঠা নম্বর 20-এ চলে যাচ্ছি। পৃষ্ঠা নম্বর 5 এই 2টা অঙ্ক পরিমিতি থেকে এই 2টা অঙ্ক এবং সমদ্বিবাহু ত্রিভুজের এই 2টা অঙ্ক অবশ্যই করবেন মাস্ট বি। বৃত্তের ক্ষেত্রফল সূত্র পৃষ্ঠা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 21 সেটা করবেন, পৃষ্ঠা নম্বর এত, পৃষ্ঠা নম্বর এত, পৃষ্ঠা নম্বর 21। ত্রিকোণমিতি থেকে এই 3টা অঙ্ক করবেন, ঠিক আছে? মাস্ট বি। আর দূরত্ব উচ্চতার অঙ্ক এই 2টা অঙ্ক করবেন, আর এই 2টা অঙ্ক করবেন, আর টেন সাইন কোডের এই 2টা অঙ্ক করবেন পৃষ্ঠা নম্বর 22। পৃষ্ঠা নম্বর 23-এর এই 2টা অঙ্ক করবেন, আর জ্যামিতি থেকে এই অঙ্কগুলো করবেন, মানে স্থূল কোণ, সূক্ষ্ম কোণের মান, টামোগস্ত কোণ, সম্পর্ক কোণের মান, ঠিক আছে? এই হচ্ছে আপনার অঙ্ক, এই অঙ্কগুলো অবশ্যই করবেন, ঠিক আছে? এই অঙ্কগুলো অবশ্যই করবেন, এগুলো মার্ক করে দিচ্ছি, পৃষ্ঠা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 26, ঠিক আছে?
তো দেখেন শর্ট করে দিলাম।